আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস নিয়ে। অলরেডি আমরা অন্যান্য ক্রিটিসিজম নিয়ে ভিডিওস আপলোড করে ফেলেছি, সামারি এবং ব্রড কোয়েশ্চেন ডিটেলসে আলোচনা করেছি বেশ কিছু ভিডিওতে। তোমরা আশা করি সেগুলো দেখে নিবে, এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসের এই ভিডিওতে একটা বেসিক সামারি নিয়ে কথা বলবো, যেখানে মোটামুটি ইনফরমেশনসটা দেওয়ার চেষ্টা করবো যে লিরিক্যাল ব্যালাডস আসলে কী, এবার মধ্যে কী কী নিয়ে আলোচনা করা হয়েছে, যতটুকু আলোচনা করা যায় আর কি, যতটুকু ইনফরমেশান দেওয়া যায় ইন্ট্রোডাকশান হিসেবে, অর্থাৎ একটা সামারি ভিডিও হিসেবে। ওভারঅল লিরিক্যাল ব্যালাড সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হবে, পরবর্তীতে প্রশ্ন পড়ার সময় বা সব ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে বলে আশা করি। তো দেখো, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এ প্রিফেস টু লিরিক্যাল, আর আইসিএ লিরিক্যাল ব্যালাডস, মনোযোগ দিয়ে দেখো, এ প্রিফেস, প্রিফেস বলতে বোঝায় হচ্ছে একটা বইয়ের দেখবে একেবারে সামনে যে ভূমিকা থাকে ওই অংশটাকে বলা হয় প্রিফেস। তো আসলে লিরিক্যাল ব্যালাডস নামে একটা বই, রোমান্টিক পোয়েট্রির একটা বই পাবলিশ করা হয়েছিল, এটা এস টি কলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডস দুজন মিলে লিখেছিল এই বইটা। এর অনেকগুলো কবিতা ছিল, 30-40টার মতো আমার সঠিক মনে নেই। তো সেখানকার এস টি কলরিজ লিখেছিল মাত্র 4টে কবিতা, বাকি সবই লিখছে উইলিয়াম ওয়ার্ডস। তো এই কবিতাগুলো মনোযোগ দৃষ্টি, এটা তোমাদের ইনফরমেশনসগুলো কাজে লাগবে। তো এই কবিতা, এটা কিন্তু আলাদা একটা বইয়ের কথা বলছি, তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো, তাহলে ক্লিয়ার হবে, তাছাড়া ক্লিয়ার হওয়া সম্ভব না। লিরিক্যাল ব্যালাডস বইটা এস টি কলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডস মিলে লেখে, এবং এখানে যে কবিতাগুলো ছিল সেই কবিতাগুলো তৎকালীন সময়কার সমস্ত কবিতার থেকে সম্পূর্ণভাবে আলাদা ছিল। তখনকার সময়ে কবিতা, নিউ ক্লাসিক্যাল যে পোয়েটসরা ছিল তারা কবিতা লিখত কীভাবে, তারা কবিতা লিখতে হচ্ছে অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি বা উচ্চবংশীয় মানুষদের, উচ্চবংশীয় ভাষাতে উচ্চবংশীয় মানুষদের জীবনকে ব্যাখ্যা করে লিখত, রাজরাজা বা সেনাপতি বা ভালো ভালো বংশীয় যে মানুষগুলো তাদের ভাষা, তাদের জন্যে তাদেরকে নিয়ে কবিতা লেখা হতো, এবং সেটার লেখার যে ভাষাটা সেটা ছিল হাই স্ট্যান্ডার্ডের ভাষা, অর্থাৎ সাধারণ অল্পশিক্ষিত মানুষ ওই ভাষাগুলোকে ডিকোড করতে পারবে না, এরকম টাইপের লেখা। তো হঠাৎ করে তারা লিরিক্যাল ব্যালাড বইটা লেখে, এমনভাবে লেখে যে ওই ধরনের রুলসগুলো বাদ দিয়ে দেয়। তারা সারা জীবন লেখা হতো হচ্ছে বড়লোক ধনী মানুষ অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিদের নিয়ে লেখা, বাট দে কম্পোজ লিরিক্যাল ব্যালাডস টোটালি ফর দ্য কমন ম্যান অফ রাস্টিক পিপল, কমন ম্যান অফ ভিলেজার্স, গ্রামের যে সাধারণ মানুষ তাদেরকে নিয়ে লেখালেখি শুরু করা হয়। এবং এটার ভাষাটা কেমন থাকে, ভাষাটা থাকে হচ্ছে দে কম্পোজড অল দ্য পোয়েমস ইন এ রাস্টিক ল্যাঙ্গুয়েজ, রাস্টিক পিপল ফর রাস্টিক ল্যাঙ্গুয়েজ, এই কথাগুলোই বইয়ের মধ্যে লেখা আছে। তো আমরা এটাকে কমন পিপল কমন ল্যাঙ্গুয়েজও বলতে পারি, অর্থাৎ গ্রামের সাধারণ মানুষের জন্য লেখা, গ্রামের সাধারণ ভাষাতেই লেখা হয়ে থাকে। তো তারা যখন হঠাৎ করে এই ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ একরকম কবিতা সারা দেশে চলছিল, হঠাৎ করে তারা যখন একটা ভিন্ন টাইপের কবিতা নিয়ে আসে, তাদের মধ্যে একটা টেনশন হয় যে আমাদের এই কবিতাগুলো কি আসলেও মার্কেটে চলবে। তখন তারা এই কবিতার বইয়ের পাবলিসিটির জন্য একটা বই লেখে নতুন করে আলাদা, সেটার নাম দেয় এ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, অর্থাৎ লিরিক্যাল ব্যালাডস বইটির ভূমিকা, অর্থাৎ এই বইয়ের মধ্যে কী থাকবে, কেমন থাকবে, একটা কবিতা আসলে কেমন হওয়া উচিত, এই বইয়ের কবিতাগুলো কেমন, এটা আগের অন্যান্য ট্রেন্ডসের কবিতার থেকে ভালো কি না, এই সমস্ত বিস্তারিত লেখে। তো উনি বারবার প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, আচ্ছা আজান হচ্ছে, আমি আজানটা কমপ্লিট হওয়ার পরে, এটা আসরের আজান, তারপর আমি আবার ভিডিও কমপ্লিট করব ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। ওকে ওয়েলকাম, আজানের পরে আমরা ফিরে আসলাম। তোমরা ভাবতে পারো যে আজানের সময় আমি ভিডিও করতে বসছি কেন, আসলে আমি অনেকক্ষণ আগে থেকেই ভিডিও করছিলাম, তো আসরের আজান দিয়ে দিছি এর মধ্যে। তো দেখো, আমরা কথা বলছিলাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস নিয়ে। লিরিক্যাল ব্যালাডসের বইটা ছিল প্রথমত লিরিক্যাল ব্যালাড, যেটা গ্রামের লোকজনদেরকে নিয়ে একটা সাধারণ কমন সিম্পল ভাষাতে লেখা হতো। কিন্তু এই বইটা চলবে কি না সেটা নিয়ে কনফিউশনে থাকার কারণে ওয়ার্ডসওতে একা একা উনি চিন্তা করে যে আমি প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস বই লিখবো, যেখানে ব্যাখ্যা করবো যে আসলে একটা কবিতা কেমন হওয়া উচিত, গ্রামের এই সমস্ত ভাষায় কবিতা লেখা হওয়া উচিত নাকি, এটা ভালো কি না মন্দ, মানে মূলত নিজের কবিতার প্রশংসা টশংসাই করে আর বলে যে উচ্চবংশীয় মানুষদের নিয়ে যদি কবিতা লেখো, সেটা যদি মানুষের হৃদয় হার্ট টাচ করতে নাই পারে, তাহলে সেটা আসলে কবিতা হয় না। তো এই উদ্দেশ্য নিয়েই উনি এখানে কবিতাটা লেখে, আর এই সরি কবিতা না, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস বইটা লেখে। এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস লেখার এটা ছিল উদ্দেশ্য। এবার আমরা বলবো যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস কবিতাটা লেখার উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু এর মধ্যে কী কী ইনফরমেশনস উনি ইনক্লুড করেছেন। তো এখানে যে উনি ইনফরমেশনসগুলো ইনক্লুড করেছেন, তার মধ্যে উনি দেখিয়েছেন যে
হ্যাঁ, উনি দেখিয়েছেন যে একটা কবিতার সাবজেক্ট ম্যাটার কেমন হওয়া উচিত। উচ্চবংশীয় বা ভালো কোনো জিনিস সাবজেক্ট হলেই শুধুমাত্র সেটা লেখা যাবে, সাধারণ দরিদ্র মানুষ বা সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে লেখা যাবে না, এরকমটা হতে পারে না। উনি দেখিয়েছেন যে হ্যাঁ, সাবজেক্ট ম্যাটার খুব সাধারণ হতে পারে, কবিতার ভাষা কেমন হতে পারে সেটা নিয়ে উনি কথা বলেছেন, কবিতার স্টাইল বা সিম্পলিসিটি থাকবে নাকি, আর্ট থাকবে কেমন, তারপর কবিতার জন্য যে তোমার ডিকশন শব্দ চয়নটা কেমন হবে সেটা উনি দেখিয়েছেন। তারপর দেখিয়েছেন যে কবিতা মানুষকে মেন্টাল স্যাটিসফ্যাকশন কতটা দিতে পারে। আসলে যদি কঠিন ভাষায় কবিতা লেখা হয় সেটা যদি পড়ে বুঝতেই না পারো, তাহলে মেন্টাল স্যাটিসফ্যাকশন কোত্থেকে আসবে? তো এই সমস্ত বিষয় নিয়ে উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আরও আলোচনা করেছেন হচ্ছে গুড সেন্স, ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। হ্যাঁ, কীভাবে কবিতা লেখা হবে বা কল্পনা কতটুকু গুরুত্ব কবিতা লেখার ক্ষেত্রে, এবং কবির উনি একটা সংজ্ঞাও দিয়েছিলেন যে তোমরা সেটা হয়তো জানো, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এরকম একটা সংজ্ঞা উনি দিয়েছিলেন যে সাধারণ শান্ত মনে বসে যখন কবিতা লেখা হবে সেটাই পারফেক্ট কবিতা হবে। তো আশা করা যায় যে সামারি বা একটা বেসিক ইনফরমেশনস আমি এই ভিডিওতে তোমাদের দিয়েছি। তবে আমি বড় প্রশ্ন বা ব্রড কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে এবারে আলোচনা করব আরেকটি ভিডিওতে। তোমরা এই ভিডিওর কমেন্টে বা ডিসক্রিপশনে ভিডিও মানে ব্রড কোয়েশ্চেনের ভিডিওটা পেয়ে যাবে, তো আমি তোমাদের বলবো যে ওই ভিডিওটা দেখে নিও। এছাড়াও অন্যান্য অনেক ভিডিওস এখানে আপলোড করা হয়ে গেছে আমার চ্যানেলে ক্রিটিসিজম এবং লিঙ্গুইস্টিক্স নিয়ে, তোমরা আশা করি সেই ভিডিওগুলোও দেখে নিবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে রাখবে লার্ন উইথ পলাশ, এবং আমি এতক্ষণ কথা বলছিলাম আলী রেজা পলাশ। আল্লাহ হাফেজ।